নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 12/1/2021 পরিযায়ী স্কুল ছুটদের স্কুলে ফেরাতে নির্দেশ কেন্দ্রের। তো দেখে নেব পরিযায়ী যে স্টুডেন্টরা রয়েছে, অর্থাৎ বাইরের রাজ্যে যারা কাজ করছিল তারা সেখানে পড়াশোনা করতো, তাদের ছেলেমেয়েরা, কিন্তু তারা যেই করোনার পাকালে যেহেতু দেশে চলে এসেছে, ফলে তাদের পড়াশোনার কিন্তু স্কুল ছুট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। তো সেই স্কুল ছুটদের, পরিযায়ী স্কুল ছুটদের স্কুলে ফেরানোর জন্য কেন্দ্র নির্দেশ দিয়েছে। আসুন বিস্তারিত দেখে নেবো। তার আগে বলে, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। দেখুন, স্কুল ছুট এই পড়ুয়াদের স্কুলে ফেরাতে নির্দেশ কেন্দ্রের। লকডাউনের জেরে ঘরে ফিরেছেন পরিযায়ী শ্রমিকরা, ফিরে গেছে তাদের সন্তানরাও। এদের মতো অনেকেই আর স্কুল মুখ দেখা হয়নি, অনলাইন ক্লাস করার মতো সামর্থ্য নেই পড়ুয়াদের। এবার সেই সব স্কুল ছুট পড়ুয়াদের জন্য নয়া উদ্যোগ নিল কেন্দ্র সরকার। পরিযায়ী ছাত্রছাত্রীদের ফের স্কুলমুখী করার জন্য নতুন নির্দেশিকা জারি করলো শিক্ষামন্ত্রক। বলা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীদের স্কুলে যা বন্ধ হয়ে গেছে তাদের চিহ্নিত করে অনলাইন বা অফলাইনে ক্লাসের ব্যবস্থা করা হবে, এবং নির্দেশিকায় বলা হয়েছে 6 থেকে 18 বছর বয়সী স্কুল ছুট পড়ুয়াদের খুঁজে বার করবে শিক্ষক ও স্বেচ্ছাসেবকরা। বাড়ি বাড়ি গিয়ে বিষয়টি নিয়ে খোঁজ খবর করবেন তারা। সেই সকল স্কুল ছুট ছাত্রছাত্রী, বিশেষ দরকার সম্পন্ন ছাত্রীদের বাড়ি থেকে ক্লাস করার ব্যবস্থা করতে হবে। এছাড়াও প্রতি শিক্ষাবর্ষের শুরুতে স্কুল চলো অভিযান ও প্রবেশ উৎসবের মাধ্যমে স্কুলে ছাত্রছাত্রীদের নাম নথিভুক্ত করতে হবে, এবং ক্লাসে তারা ঠিকমতো হাজিরা দিচ্ছে কি না সে বিষয়টি নজরে রাখতে একটি রেজিস্টার ব্যবহার করার কথাও বলা হয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে করোনা বিধি মেনে যেমন মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজার ব্যবহার করার মতো বিষয়গুলি নিয়েও সচেতনতা গড়ে তোলার নির্দেশও দেওয়া হয়েছে। সেটা দেখতে পাচ্ছেন পরিযায়ী শ্রমিকদের যে ছাত্র মানে ছেলেমেয়েরা, তাদের স্কুল, তারা অনেকেই কিন্তু স্কুল বিমুখ হয়ে গেছে বা স্কুল ছেড়ে দিয়েছে। তাদের স্কুল সেই স্কুল ছুট আটকানোর জন্য কেন্দ্র কিন্তু উদ্যোগ নিল বা নির্দেশিকা জারি করলো। তো যাই হোক, এই আপডেটটা আপনার সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের আপডেট নিয়ে।